Hello friends, welcome back to Limelight 24. World most popular currency gulo holo dollar, euro, pound. Present situation e $1 er value Indian currency te 74 rupees, 1 euro er value 87 ar pound to century cross I kore geche. Janen ki world most expensive currency konti? Eguler modhe ekti o na. বর্তমানে ওয়ার্ল্ড মোস্ট এক্সপেন্সিভ কারেন্সি হলো কুয়েতি দিনার। এক কুয়েতি দিনার ইন্ডিয়ান কারেন্সিতে 245 রুপিস। জেনে অবাক হবেন, কুয়েত একসময় ইন্ডিয়ান কারেন্সির ওপরই নির্ভরশীল ছিল। তখন কুয়েতি দিনার ছিল না, ইন্ডিয়ান কারেন্সিতেই সে দেশের যাবতীয় ট্র্যানজ্যাকশন চলত। পরবর্তীকালে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুমোদিত গালফ রুপি স্টার্ট হয় কুয়েতে। তারও বেশ কিছু পরে কুয়েতি দিনার স্টার্ট হয় কুয়েতে। মনে হতে পারে কুয়েতের মতো দেশকে কেন ইন্ডিয়ান কারেন্সির ওপর নির্ভর করতে হতো, এর জন্য ইতিহাসের পাতা উল্টাতে হবে। 1763 থেকে 1961 অলমোস্ট 200 বছর ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল পারস্য উপসাগরের গালফ অঞ্চল। এই অঞ্চলেরই একটি দেশ কুয়েত। ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করেছিল কুয়েতের জন্য আলাদা করে কোনো কারেন্সির দরকার নেই সেই সময়, তাই ব্রিটিশরাই কুয়েতে ইন্ডিয়ান কারেন্সির প্রচলন করেন। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরেও কুয়েতকে ইন্ডিয়ান কারেন্সি ব্যবহার করার অনুমতি দিয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট। সেই সময় কুয়েতের ইকোনমি খুবই উইক ছিল। কুয়েত মূলত তেলের দেশ। 1930-এর শেষের দিকে কুয়েতের ভূগর্ভে বিপুল পরিমাণে তেলের সন্ধান মিললেও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে সেই তেল সেল করে ইকোনমিক্যালি ইম্প্রুভ হতে পারছিল না কুয়েত। ভারত ইন্ডিপেন্ডেন্ট হওয়ার পরেও কুয়েতে ইন্ডিয়ান কারেন্সি ব্যবহার হতো তখনও। কিন্তু ইন্ডিয়াকে গোল্ড ট্র্যাফিকিংয়ের মতো সমস্যার সম্মুখীন হতে হয়, ফলে ইন্ডিয়ান ইকোনমিও ধীরে ধীরে উইক হতে শুরু করে। গোল্ড ট্র্যাফিকিংকে রোধ করতে 1959 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট কুয়েতের জন্য গালফ রুপি নামে কারেন্সি স্টার্ট করে। এই কারেন্সির ওপর ইন্ডিয়ান গভর্নমেন্ট কথাটি লেখা থাকত, কিন্তু ইন্ডিয়াতে এই গালফ রুপি ব্যান্ড ছিল, ফলে গোল্ড স্মাগলিংও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। এদিকে ততদিনে কুয়েতও তেল এক্সপোর্ট করে কুয়েতের ইকোনমি অনেকটাই ডেভেলপ করে ফেলেছে। এরপরে কুয়েতি গভর্নমেন্ট দিনার নামে কারেন্সি স্টার্ট করে কুয়েতে। সেই সময় কুয়েতি দিনারের ভ্যালু ছিল 13 টাকার কিছু বেশি। যদিও 1966 সাল অবধি কুয়েতি দিনারের পাশাপাশি গালফ রুপিও প্রচলিত ছিল কুয়েতে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ধকল এবং অন্যান্য আরও অনেক সমস্যার কারণে ইন্ডিয়ান কারেন্সি রেট ডিক্রিজ হওয়ায় গালফ রুপির ব্যবহার বন্ধ করে দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। 1975 কুয়েতি কারেন্সির এক্সচেঞ্জ রেট ফিক্সড করে দেয় কুয়েতি গভর্নমেন্ট। ফিক্সড কারেন্সি রেটের বেশ কিছু সমস্যা থাকা সত্ত্বেও কুয়েতি গভর্নমেন্ট সে পথেই হেঁটেছিল, কারণ তেলের দাম। কুয়েত তেল নির্ভরশীল দেশ, তেলের দাম অলওয়েজ ফ্ল্যাকচুয়েট করে। ফিক্সড কারেন্সি রেটের মাধ্যমে কুয়েতের ইকোনমি হিউজ ডেভেলপ করেছে। থ্যাংক ইউ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ।